সালাম টিভি দা সলিউশন ফর হিউম্যানিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك فإن لم تفعل فما بلغت رسالته قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো, আমাদের উপর অনেকেই অপবাদ দিয়ে বলে থাকেন যে আহলে হাদিসরা তাবলিগ বিরোধী। এ কথাটুকু কতটুকু সত্য তা আমরা আপনাদের সামনে খোলাসা করব এবং আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাবলিগ করা আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ। আল্লাহ রব্বুল আলমিন আল কোরআনুল করিমের বহু জায়গায় তাবলিগ করার জন্য, তার দিন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার জন্য নির্দেশ দিয়েছেন। রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাবলিগ করার জন্য নির্দেশ দিয়েছেন, তার পক্ষ থেকে একটি বাণী জানা থাকলেও অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলেছেন। সুতরাং তাবলিগের বিরোধিতা করার কোনো প্রশ্নই আসে না। তবে আমরা বর্তমানে যেই প্রচলিত তাবলিগ চলছে, ইলিয়াসি তাবলিগ, এই তাবলিগের বিরোধী। কারণ এই তাবলিগের পদ্ধতি, এই তাবলিগের নেশাব আল্লাহ রব্বুল আলমিনের কোরআন এবং রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী। কীভাবে একটু আসুন আমরা জেনে নিই। আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম তাবলিগ প্রত্যেকটা পরিবার পরিজনের মধ্যে, নিজে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সুরে তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন এবং সুরে শুআরার 214 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম রাসুলকে তার নিকটাত্মীয় যারা আছে তাদের কাছে তাবলিগ করার জন্য বলেছেন। তারপর আল্লাহ রব্বুল আলমিন মক্কা এবং মক্কার আশেপাশে যারা আছে তাদের কাছে দিন পৌঁছার জন্য, তাদেরকে আল্লাহর ভীতি দেখানোর জন্যে, পরকালের ভয় দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলছেন বলি তুমি উম্মুল কোরআন ওয়া মান হাওলা, আপনি কোরআন দিয়ে মক্কাবাসী এবং তার আশেপাশে যারা আছে তাদেরকে ভয় দেখান। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর কাছে তার দিন পৌঁছার জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন। তাহলে আগে তাবলিগ হবে নিজের ঘরে, পরিবার পরিজন, নিকটাত্মীয় যারা আছে তাদের কাছে, তারপর তাবলিগ হবে সমাজ এবং সমাজের আশেপাশে যারা আছে, তারপর দূর দূরান্তে। কিন্তু প্রচলিত তাবলিগ এটা না করে তারা 3 দিনের জন্য, 40 দিনের জন্য, তারপর জীবন চিল্লা অথবা এক চিল্লার জন্য দূরে কোথাও চলে যাওয়া, এটা রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলিগ নয়। নিজের পরিবার পরিজনকে আগে দাওয়াত দিতে হবে, তারপর সমাজবাসীকে, তারপর দূর দূরান্তে। তারপর এইভাবে 3 দিনকে নির্দিষ্ট করে, 40 দিনকে নির্দিষ্ট করে চিল্লা বের হয়ে যাওয়া, এটা একজন নবী রাসুল এবং সাহাবীদের থেকে প্রমাণিত নয়। তারপর তারা যে সিস্টেমে দাওয়াত দিয়ে থাকেন, মসজিদে মসজিদে খাওয়া দাওয়া করা, ঘুমানো, তারপর শুধু সকালবেলায় ফজরের পর একটু দাওয়াত দেওয়া, তারপর আসরের পর একটু দাওয়াত দেওয়া, তারপর কয়েকটা ভাগ করা, একদল বয়ান শ্রবণ করবে, একজন আলোচনা করবে এবং 2-4 জন বা 1 জন জিকির ফিকিরে থাকবে, একদল মসজিদের বাইরে গিয়ে লোকদেরকে দাওয়াত দিবে, তাদের মধ্যে থেকে একজন আমির থাকবে, একজন রাহবর থাকবে এবং একজন মোতাকাল্লিম থাকবে। এই যে 3 ভাগ করা, আমির থাকবে একজন, দাওয়াত দিবে একজন, রাহবর থাকবে একজন, সবাই চুপ থাকবে, কেউ কোনো কথা বলতে পারবে না, তারপর দাওয়াত দেওয়ার, দাওয়াতে বের হওয়ার পূর্বে মুনাজাত করা, আবার দাওয়াত দিয়ে এসে মসজিদের সামনে মুনাজাত করা, এই যে সিস্টেমগুলো আল্লাহ এবং তার রাসূল থেকে প্রমাণিত নয়। আল্লাহর কসম করে বলছি কোরআন সুন্নার কোথাও এই সিস্টেমগুলো বর্ণিত হয়নি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দাওয়াত দিয়েছেন সেইভাবে দাওয়াত দিতে হবে, সাহাবায়ে কেরাম যেইভাবে দাওয়াত দিয়েছেন সেইভাবে দাওয়াত দিতে হবে, সালফে সালিহিনগণ যেভাবে দাওয়াত দিয়েছেন সেইভাবে দাওয়াত দিতে হবে। এই যে পদ্ধতি, এই পদ্ধতি ইলিয়াস রাহিমাহুল্লাহ আবিষ্কার করেছেন, যা এটাকে বেদাত চর্মনার পীর পর্যন্ত সমস্যার সমাধান বইয়ের মধ্যে এটাকে ইলিয়াসি তাবলিগ বলে আখ্যায়িত করেছেন এবং এটা বেদাতি তাবলিগ বলে উল্লেখ করেছেন। আর এর তাবলিগের পদ্ধতি আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলিগের পদ্ধতি উল্লেখ করেছেন, নবী রাসুলগণ কীভাবে দাওয়াত দিয়েছেন সেগুলো কোরআন এবং সুন্নার মধ্যে রয়েছে। তাহলে আমরা নতুন করে কোরআন সুন্নাহর তাবলিগ বাদ দিয়ে, পদ্ধতি বাদ দিয়ে কেন আমরা নতুন করে আবার তাবলিগের সিস্টেম তৈরি করতে যাব, পদ্ধতি তৈরি করতে যাব?
তারপর দেখা যাচ্ছে দ্বিতীয় আমরা যে জিনিসটা আপত্তি করে থাকি সেটা হলো নেসাব। আল কোরআনুল কারিমে আল্লাহ নেসাব উল্লেখ করে দিয়েছেন, তাবলিগের নেসাব কি হবে সেটা উল্লেখ করে দিয়েছেন। সুতরাং আমরা আবার নতুন করে তাবলিগের নেসাব তৈরি করতে যাব কেন? সূরা মায়দার 66 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাবলিগের নেসাব উল্লেখ করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগ, আপনি তাবলিগ করুন, প্রচার করুন, মানুষের কাছে দিন পৌঁছান। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে যা আপনার প্রতি নাজিল করা হয়েছে। আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে দুটি জিনিস দেওয়া হয়েছে, কোরআন এবং সুন্নাহ। কারণ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, করেছেন, সমর্থন করেছেন, তাও এটা ওয়াহি ভিত্তিক নাজিলকৃত। কারণ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেননি, করেননি, সমর্থন করেননি। আল্লাহ রাব্বুল আলামিন যা করার জন্য, বলার জন্য এবং সমর্থন করার জন্য বলেছেন সেটাই তিনি করেছেন। যা সূরা নজমের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত তাকে নির্দেশ না দেওয়া হয়। অর্থাৎ রাসূলকে যখন দিনের ব্যাপারে কোনো নির্দেশ দেওয়া হয় তখন তিনি বলেন, এছাড়া তিনি দিন সম্পর্কে কোনো কিছু বলেন না। তাহলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, বলেছেন, সমর্থন করেছেন, এগুলো ওয়াহি ভিত্তিক। সুতরাং এই ওয়াহি আল্লাহর কাছে, আল্লাহ যে ওয়াহি দিয়েছেন সে ওয়াহি মানুষের কাছে পৌঁছাতে হবে। আল্লাহ যা নাজিল করেছেন তা মানুষের কাছে পৌঁছাতে হবে। আর নাজিল হয়েছে আল্লাহর পক্ষে আল কোরআন এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ। সুতরাং কোরআন সুন্নাহ তাবলিগ করতে হবে। গাল গল্প, কিচ্ছা কাহিনী, ঈমান বিধ্বংসী গল্প, কিচ্ছা কাহিনী, তারপর জাল জয়ীফ হাদিসের তাবলিগ করা যাবে না, এগুলো মানুষের কাছে পৌঁছানো যাবে না। তাবলিগের নেশাবের মধ্যে যে বইগুলো রয়েছে, ফাজাইল আমল, ফাজাইল সাদাকা, এগুলোর মধ্যে রয়েছে ঈমান বিধ্বংসী কিচ্ছা কাহিনী এবং গাল গল্প এবং আজিব আজিব এক কারামতির নামে বিভিন্ন ধরনের ইমান বিধ্বংসী কথাবার্তা। তারপর জাল জয়ীফ হাদিসে ভরপুর আকাবিরদের, পীর সুফিদের, ওলিয়া উলিয়াদের নামে উটভর কিচ্ছা কাহিনী রয়েছে, যা কবির ভাষায় বলতে হয় এইখানে আমাদের কোনো বাধা নেই, নিজেদের খুশি মতো কাহিনী বানাই। এই নিজেদের খুশি মতো কাহিনী বানিয়ে বানিয়ে আজকে তারা এগুলো মানুষের কাছে প্রচার করছে। আয়নায় হুর, হুরের কাহিনী দিয়ে, বিভিন্ন কিচ্ছা কাহিনী দিয়ে আজকে তারা দিন প্রচার করছে। তারপর যে সমস্ত মাসলা মাসাইল শিখাচ্ছে, যে সমস্ত পদ্ধতি শিখাচ্ছে, এগুলো আল্লাহর কোরআন এবং রাসূল মুহাম্মদ প্রমাণিত নয়। সুতরাং আমরা তাবলিগি বিরোধী নই, তাবলিগের সিস্টেম এবং নেশাব বিরোধী। কারণ কোরআন সুন্নাহ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ বলেছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, মিশকাতের 98 নম্বর হাদিস, আল্লাহ রাসূল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হলেও অন্যের কাছে পৌঁছে দাও। আমার পক্ষ থেকে যা জানা আছে, একটা বাণীও যদি জানা থাকে সেটা অন্যের কাছে পৌঁছে দাও। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেটা পৌঁছেছে সেটা হলো কোরআন এবং সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যা আমরা পেয়েছি সেটা হলো কোরআন এবং সুন্নাহ। সুতরাং কোরআন এবং সুন্নাহর তাবলিগ করতে হবে, কোনো গাল গল্পের তাবলিগ করা যাবে না, কিচ্ছা কাহিনীর তাবলিগ করা যাবে না এবং জাল জয়ীফ হাদিসের তাবলিগ করা যাবে না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বিশুদ্ধভাবে প্রমাণিত তাই তাবলিগ করতে হবে। আপনি আজকে জাল জয়ীফের তাবলিগ করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অপবাদ দেওয়া হচ্ছে, এগুলো সরাসরি রাসূলের প্রতি মিথ্যারোপ করা হয়েছে, এই কথা তো জাল জয়ীফ হাদিস তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, অথচ আমরা রাসূলের নামে বলে দিচ্ছি, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলছেন। এই যে এক ওয়াক্ত নামাজ বা সালাত ছেড়ে দিলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয় এবং সাহাবীদের থেকে এটা প্রমাণিত নয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক, এমনকি বলা হয়েছে যে পরবর্তীতে কাজা করলেও 2,80,00,000 হোক বা জাহান্নামে জ্বলতে হবে, মানে 2,88,00,000 বছর, আল্লাহ আয়াযু বিল্লাহ। অথচ সাহাবাই কেরামের সালাত কাজা হয়েছে, শোন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্যবার সালাত কাজা হয়েছে যা বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে। তাহলে অবস্থা কি দাঁড়ালো? আল্লাহ আয়াযু বিল্লাহ। এই যে কিচ্ছা কাহিনী জাল জয়ীফ হাদিসের আজকে তাবলিগ করা হচ্ছে, এগুলো কখনো করা যাবে না, এগুলো মানুষের কাছে পৌঁছানো যাবে না। পৌঁছাতে হবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা এসেছে তার তাবলিগ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে বিষয়গুলো বোঝার এবং উপলব্ধি করার তৌফিক দান করুক, রাসূলের পদ্ধতিতে, রাসূলের নেশাব অনুযায়ী তাবলিগ করার তৌফিক দান করুক। ওবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।